পচাদা বাইরে কাজে গেছে, সে বেতন পাঠাতে পারেনি। সে চিঠি পাঠিয়েছে, আমি এ মাসে বেতন পাঠাতে পারলাম না জানু, তার বদলে তোমাকে 100টা কিস পাঠালাম। এই কথা দেখেই পচাদার বউ উত্তর পাঠিয়েছে, ঠিক আছে টেনশন করো না, আমি ওই নিয়েই এ মাসটা চালিয়ে দেবো। দুধবালা প্রতি মাসে 1টা থেকে 2টো কিসে রাজি হয়েছে, ইলেকট্রিক বিল 60টা কিসে রাজি হয়েছে, বাড়িওয়ালা প্রতিদিন এসে 2-3টা করে নিয়ে যায়, আর দোকানদার সে কিসে রাজি হয়নি দেখে অন্য কিছুতে রাজি হতে হয়েছে। কি করব বলো, এইভাবেই চালিয়ে নেব, বাকি হিসেব বাড়ি এলে দিয়ে দেব। কাল রাতে পচাদার উত্তেজনায় পচাদার বউ বলে উঠল, ও আজ তো তুমি রাজধানী এক্সপ্রেস চালাচ্ছ। কিছুক্ষণ ঝাপটাঝাপটির পরে পচাদার ছেলে খাট থেকে নিচে পড়ে গেল। পড়ে গিয়ে পচাদার ছেলে বলে উঠল, তোমরা ট্রেন চালাচ্ছ চালাও, সিট থেকে প্যাসেঞ্জার কেন পড়ে যাচ্ছে? দুধবালা দুধ দিতে এসে বারবার কর্নিং বেল বাজাতেই বাড়ির মালকিন বেরিয়ে এসে বলল, এবার থামুন তো মশাই, আর কত টিপবেন, তার থেকে পেপারওয়ালাই ভালো, কোনো আওয়াজ না করেই চুপচাপ তল দিয়ে ভরে দিয়ে চলে যায়। মেয়েরা এক ঘর ছেড়ে আর এক ঘরে গেলেই তাদের বলে নাকি 12 ভাতা, কিন্তু বন্ধুরা এটা জানো কি, মেয়েরা 1টা থেকে 2টো বা 3টে ঘর পাল্টাতে পারে, তার বেশি পাল্টাতে পারে না। সব থেকে 12 ভাতারই কি জানেন তো, টাকা। কি বলবো, ঠিক বলেছি তো, তার ঘরের কোনো ঠিক। এক চাষি বিয়ে করেছে নতুন, সে প্রতিদিন সারাদিন পরিশ্রম করার পরে রাতে যখন ঘরে ফেরে আসে ঘুমানোর সময়, তার বউয়ের পেটে হাত বুলিয়ে বলে, এই জমিতে আলু চাষ করব, তাই বলে ঘুমিয়ে পড়ে। আবার পরের দিন ঢোকে, আবার এসে একই কথা, এই জমিতে ডাঁটা চাষ করব, বলে ঘুমিয়ে পড়ে। আবার পরের দিন আসে, সে বলে এই জমিতে কুমড়ো চাষ করব, বলে ঘুমিয়ে পড়ে। একদিন তার স্ত্রী রেগে গিয়ে, পরের দিন যখন তার বর তার কাছে এসছে যেই পেটে হাত দিতে যাবে, সেই সময় বলেছে, এবার নিচের জমিতে যদি মূলো চাষ না করেছো না, তো তোমার একদিন কি আমার একদিন, তোমাকে আমি তালাক দিয়ে চলেই যাবো।